বিএনপি খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোনো বিষয় নয়, বিএনপি ক্ষমতায় গেলেই নির্বাচন সুষ্ঠু হয়, অন্যথায় নয়। শনিবার সকালে কুমিল্লার টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু। বক্তব্য রাখেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিপাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল এবং মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর সহ অনেকে। এ সময় কুমিল্লার অন্যান্য উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক কামাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকে অনেক কথা বলে, কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা হলো বিএনপিকে ক্ষমতা আনতে হবে, আর বিএনপি যদি ক্ষমতা না আসে তাহলে এটা সুষ্ঠু নির্বাচন না। সুষ্ঠু নির্বাচনের একটা ডেফিনেশন পাওয়া গেছে, এই ডেফিনেশন হ্যাভ বিন ফর্ম বাই দ্য বিএনপি, কি দে হ্যাভ টু বি লিভ দ্য পাওয়ার। তারা যদি পাওয়ার আসে তাহলে তত্ত্বাবধায়ক যে সরকারের ক্ষমতা আনতে গেল ব্যান ইলেকশন হবে। তো এটা এই এই হলো আজকের এই সময়। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে, কেউ সারা পৃথিবীতে এই ব্যাপারে কোনো সম্মতি দেয় নাই।